দুই নম্বর প্রশ্ন, যে তারিখ সালাত 8 রাকাত না 20 রাকাত? যারা বলে তারাবি 20 রাকাত, এটা সঠিক কথা নয়। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। আর একটা মনে রাখবেন, আমাদের বা বিশেষ করে আপনাদের বাংলাদেশের যারা হানফি আছে তারা খুব চাতুর, বিশেষ করে দেওবন্দিরা খুব চাতুর। তারা বলে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। প্রথম দলিল কি? দুটো দলিল দেয়। এক, যে ওমর বিন খাত্তাব চালু করে, আর দুই, 20 রাকাত তারাবির প্রতি ইজমা হয়েছে। ভাই দুটো তো প্রথম দলিল ওদের। এত রসুল করেননি বারে, তাহলে এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? না। উনি ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ মনসমর্থন কি হাদিস। হাদিসের সংজ্ঞায় অনেকে জানে না, আহলে হাদিস দাবি করে। হাদিসের সংজ্ঞায় তো এটা, নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস, সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন। আপনি হাদিসের যে এই সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়লে তো বোঝা যায়। তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবি হলে আমরা মেনে নিতাম, তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ। তাও দুই নাম্বার, আবু বকর এক নাম্বার, হযরত ওমর দুই নাম্বার। তিনি যখন এই কাজটা করে দিলেন, তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে 20 রাকাত তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে। আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকত, রাসুলের এন্তেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নববীতে এই এই 1500 বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে? তাহলে রাসুলের জামানার পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে। তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। ওখানে যদি না থাকতো, যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম না। ওখানে অলরেডি এখন হচ্ছে 20 রাকাত আলহামদুলিল্লাহ। আপনি তো আলহামদুলিল্লাহ, অনেকে তো নাউজ বিল্লাহ বলছে। ভাই ওর আগে জিজ্ঞাসা করবেন, ভাই তারাবি 20 রাকাত কে চালু করেছে? খুব খুশি হয়ে বলে যে ওমর বিন খাত্তাব চালু করেছে। কত রাকাত? 20 রাকাত। ভাই এটা তো উত্তর আসে, এর পাল্টা আপনি প্রশ্ন ছুড়ে দেন। খুব ছোট্ট প্রশ্ন, ভাই ওমর বিন খাত্তাব তিনি 23 হিজরিতে মৃত্যুবরণ করে, আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওমর 20 টাকা তারাবি চালু করেছে, তার মানে নিশ্চয়ই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 টাকা তারাবি পড়েনি, তার জন্য তো ওমরকে চালু করতে হয়েছে। পয়েন্ট বুঝতে পেরেছেন ভাই? মসজিদে নববীতে মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল-আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন, সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়, মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। ওদের দাবি কি যে 20 রাকাত তারাবি ওমর বিন খাত্তাব চালু করেছে? তো ভাই ওমর বিন খাত্তাব যদি 20 রাকাত চালু করে, নিশ্চয়ই আল্লাহ রাসূল 20 রাকাত পড়েনি, তার জন্য চালু করতে হয়েছে। অন্তত এটা ক্লিয়ার হলো তাদের দাবি অনুসারে যে আল্লাহ রাসূল কমপক্ষে 20 রাকাত পড়েনি। আর যেহেতু ওমর চালু করেছে, আল্লাহ রাসূল পরে খলিফা কে হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মানে তিনিও 20 রাকাত পড়েননি। ভাই কত পড়েছে? লাজবাব, কোনো উত্তর নেই। মানে এটা প্রথম পয়েন্ট কোনটা থেকে ভাই? তাদের দাবি থেকে প্রমাণিত যে আল্লাহ রাসূল এবং আবু বকরের জামানাতে 20 রাকাত তারাবি অন্তত ছিল না। তাহলে কত ছিল? স্পষ্ট 8 রাকাত। এটা দাবি থেকে প্রমাণ। দুই নম্বর, বাংলাদেশে একটা বই আছে দলিল সহ নামাজের মাসাইল, মাওলানা আব্দুল মতিনের লেখা, 415 থেকে 418 পৃষ্ঠা পড়বেন। এবং দলিল সহ নামাজের মাসাইল বইয়ের একদম তারাবির মুকদ্দমা প্রথম চারটে লাইনে লিখেছে যে আল্লাহ রাসূল যা 20 টাকা তারাবি পড়েছে এই মর্মে কোনো সহি হাদিস নাই, তারাই স্বীকার করেছে আলহামদুলিল্লাহ। 8 টাকা তারাবির পক্ষে আপনাদের বাংলাদেশে একজন বক্তা আছে, বক্তার নাম নোমাল কাসিমি, চেনেন? ব্যাকেটে 288 হুজুর, 288
উনার সঙ্গে গত বছর সফরে শেখ মুজাফফর বিন মহাসেনকে হেনস্থা করার জন্য তারা একটা মাদ্রাসাতে গিয়েছিল। তো খবরটা যখন পৌঁছালো আমার কানে, আর আমি তখন বাংলাদেশে উপস্থিত ছিলাম, আমি সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছিলাম আর হুজুরকে বলেছিলাম, হুজুর তারাবি কত টাকা? উনি বলছেন 20 টাকা। আজকে 20 টাকাতে হাদিসটা মৌলানা আব্দুল মতিন সাহেব যে বলেছে, যে কে বললো? আজকে মৌলানা আব্দুল মতিন তার দলিল সহ নামাজের মাসায়েল 415 নম্বর পৃষ্ঠা পড়েন, তিনি সমস্ত হাদিসকে মুরসাল বলেছেন অথবা ইনকেতা বলেছেন অথবা জৈব বলেছে, এই একটা হাদিসকেও তিনি সহি প্রমাণ করতে পারেননি এত কলম চালিয়েও। ওনাকে বলছি যে হুজুর তারাবি তো 8 রাকাত, বলছে কে বলো তারাবি 8 রাকাত? আমি বলছি মিশকাত দেওবন্দি প্রকাশনী আপনাদেরই নুসখা। উনি বলছে মিশকাতে হাদিস আছে নাকি? আমি বলছি আপনি পরে মুনাজারা করেন তো মিশকাতে হাদিসটা পড়েন নাই, আপনি আবার কিসের মুক্তি? ওকে বলেছিলাম যে আপনি কিসের মুক্তি? বর্তমানে স্যাটেলাইট নেটওয়ার্ক মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়ার কারণে বিভিন্ন আনপড় মানুষগুলোও ক্যামেরার সামনে দু চার কথা বলে সেটাকে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিয়েছে দিচ্ছে, ফলে সাধারণ মুসলমান তাদের এই কথাগুলো শুনে শুনে অহরহ ভেবাচেকা খেয়ে যাচ্ছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে, কোনটা সহি কোনটা অসহি এই নিয়ে রীতিমতো প্রশ্নবিদ্ধ হচ্ছে। এজন্যই আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়েছে। নচেত ইতিপূর্বে আজ থেকে 20-25 বছর আগেও তারাবির রাকাত সংখ্যা নিয়ে আমাদের মসজিদের মিম্বরে বসে কথা বলার দরকার হয় নাই, কারণ সবাই জানে তারাবির রাকাত সংখ্যা কত। বলেন আমাদের ইসলাম আজকে নতুন করে সিদ্ধান্তে যাওয়ার কোনো দরকার আছে না? আজ থেকে 1500 বছর আগে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে সিদ্ধান্ত হয়ে যাওয়া বিষয়ের উপরে নতুন করে কথা বলার দরকার কি? আমরা এখন সিদ্ধান্ত দেব না, আমাদের সেই যোগ্যতা নেই। তো যাহা হোক, আমি আপনাদের সামনে তারাবির নামাজ 20 রাকাত কি 8 রাকাত এই নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম ব্যাপার, যারা বলে 8 রাকাত তাদের দলিলটা কি? তাদের দলিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আপনারা ভালো করে মনে রাখবেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে তাহাজ্জুদ অধ্যায়ে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে তাহাজ্জুদ অধ্যায়ে উল্লেখ করেছেন, যেহেতু এটা তাহাজ্জুদ নামাজ অংশে ইমাম বুখারী ইমাম মুসলিম এনেছেন, সেহেতু এই হাদিসটাকে দিয়ে তারাবির নামাজ সাব্যস্ত করার চেষ্টা করা এটা দুঃসাহস ছাড়া আর কিছু নয়। এরা ইমাম বুখারীর থেকেও ইমাম মুসলিম থেকেও বেশি বুঝে এমনটাই তারা প্রমাণ করতে চায়। হাদিসটা কি ছিল? হাদিসটা বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, মুসলিম শরীফের 738 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আসছে হযরতে আবি সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের রাত্রিকালীন নামাজ কেমন ছিল? কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন নামাজ কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন নামাজ কেমন ছিল? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের নবীজি রমজানে ও রমজানের বাহিরে, রমজানে ও রমজানের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। রমজানে ও রমজানের বাহিরে, আপনারা বলেন তো তারাবির নামাজ রমজানের বাহিরে? বলেন না রমজানের বাহিরে? কোন নামাজ রমজানে ও রমজানের বাহিরে? বলেন কোন নামাজ? আপনারা মক্কা মদিনায় যারা ছিলেন, যারা গিয়েছেন রমজানের শেষ 10 দিন, অবশ্যই দেখেছেন শুনেছেন যে মক্কা মদিনায় তারাবির নামাজ 20 রাকাত তো হয়ই, আবার ভোর রাত্রে কিয়ামুল লাইল হিসেবে আরো 8 রাকাত নামাজ আদায় করে, এক পারা কোরআন শরীফ পড়ে। আমি গত রমজানের আগের রমজানে মক্কা শরীফে 15 দিন ছিলাম, লাস্ট 15 দিন আমি নিজে সশরীরে সেখানে আমলে জুড়েছি, আমি দেখেছি, আমি উপস্থিত ছিলাম সেখানে তারাবির নামাজ 20 রাকাত পড়ার পাশাপাশি রাত্রিকালীন আরো 8 রাকাত নামাজ পড়তেন। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানে ও রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না, এই যদি হয় হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বর্ণনাও দিলেন কিভাবে পড়তেন, তিনি চার রাকাত পড়তেন, তার নামাজের সৌন্দর্য আর দীর্ঘ কত এই সম্পর্কে জিজ্ঞেস করিও না, আবার তিনি চার রাকাত পড়তেন, এরপরে তিনি তিন রাকাত পড়তেন। বলেন তো তিন রাকাত আমরা কি পড়ি, বাকি কয় রাকাত হলো, এই আট রাকাতকে আমরা কি নামাজ বলে থাকি, তাহাজ্জুদ নামাজ, বলেন কি নামাজ। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে তাহাজ্জুদ অধ্যায়ে উল্লেখ করেছেন। এখন আপনি কি গাজা খাইয়া এখানে আসলেন, ইমাম মুসলিমের তাহাজ্জুদের হাদিসকে তারাবি সাব্যস্ত করার জন্য লাগাই দিলেন কেন, ঘটনাটা কি, ঘটনাটা কি আপনার মূর্খতা না অতি পাণ্ডিত্য না কিছু বেশি খেয়ে ফেলছেন, ঘটনা কি,